চিনি উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিকদের দাবি আখের দাম ও মজুরি সহ আনুষাঙ্গিক ব্যয় ধরে এক কেজি চিনি তৈরিতে খরচ আশি টাকার বেশি নয় কিন্তু মিলের বিগত দিনের ঋণ ঋণের সুদ পরিচালন ব্যয় সহ পঞ্চান্ন বছরের দায় দেনা হিসাব করে উৎপাদন ব্যয় দুশো টাকার বেশি দেখানোকে যুক্তিযুক্ত মনে করেন না তারা মিলের আধুনিকায়ন না হওয়া ও আখের জাত উন্নয়ন না হওয়াকেও এই পরিস্থিতির জন্য দুষছেন সংশ্লিষ্টরা তৈরি উৎপাদন যদি সঠিকভাবে হিসাব করা হয় এই হিসাবটা আপনার সত্তর থেকে আশি টাকার মধ্যে থাকবে কোনো পরিকল্পনা সরকার নিল না যে চিনিবাদে আর কোন সিস্টার প্রজেক্ট দিয়ে লেখে ডেভেলপ করা যায় কিন্তু চিনিকলের মেকানিক্যাল শাখার ইনচার্জ রশিদুল ইসলাম জানান কিছুদিন আগে মূল মেশিনের একটি অংশ অকেজো হলে তা নিজেরাই মেরামতের উদ্যোগ নেন সব মিলিয়ে এর প্রকৃত মেরামত ব্যয় পনেরো হাজার টাকা কিন্তু পরে ঢাকা থেকে মেরামত করিয়ে খরচ দেখানো হয়েছে আশি লাখ টাকা এই দশ পনেরো হাজার টাকার কাজ যদি আশি লক্ষ টাকা দেখানো হয় এবং আমাদের চিফ ডাইরেক্টরদের অর্ডার যে এটা এটাই করা লাগবে তাহলে আমাদের এই মিল কিভাবে মানে লাভজনক হতে পারে মাসের পর মাস শ্রমিকদের বেতন বন্ধ থাকলেও কর্মকর্তাদের নতুন গাড়ি কেনা আর বন্ধ মিলে সাত কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনকে অপব্যয় মনে করেন সংশ্লিষ্টরা মিল বন্ধের সিদ্ধান্ত হওয়ার পরেও এখানে কিন্তু ইটিপি প্রজেক্টের কাজ চলছে প্রায় সাত আট কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে সে ধরনের কোনো দুর্নীতিবাজদের ধরার কোনো মনে করেন সরকারের কোনো পদক্ষেপ নেই উত্থাপিত অভিযোগগুলো নিয়ে মন্তব্য করতে রাজি হননি ব্যবস্থাপনা পরিচালক তবে জানালেন লোকসান কমাতেই চলতি মৌসুমে আখ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মারাই মৌসুমে মারাই কার্যক্রম স্থগিত করা হয়েছে এই নির্দেশনাটুকু আমাদের কাছে আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত শ্যাম্পুর সুগার মিলের বর্তমানে লোকসানের পরিমাণ চারশো কোটি টাকা অপরিশোধিত ঋণ চারশো সাত কোটি টাকা আর অবিকৃত চিনি মজুদ আছে পাঁচশো মেট্রিক টন রতন সরকার সময় সংবাদ রংপুর